হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি ম্যাঙ্গো জেলি আর কেকের একেবারে নতুন একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। তো প্রথমে এখানে আমি 100 ml জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে 2 টেবিল চামচ জেলি পাউডার মিশিয়ে নিয়েছি। তো এটাকে আমাদের ভালো করে বয়েল করে নিতে হবে যাতে জেলির দানাগুলো ভালোভাবে গলে যায়। তো এটা আমাদের বয়েল হয়ে গেছে ভালো করে। তো বেটারটাকে আমাদের একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে গরম অবস্থাতেই জেলি মিক্সারটাকে আমাদের ঢেলে দিতে হবে। এরপর রুম টেম্পারেচারে 10 মিনিট রেখে দিলে জেলিটা সেট হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে, জেলিটা সেট হয়ে গেছে। এবার জেলিটা সেট হয়ে যাওয়ার পর একটা কেক স্লাইস ওপর থেকে দিয়ে দিতে হবে। যে কোনো কেক স্লাইস ইউজ করা যেতে পারে। তো কেক স্লাইসটা আমি দিয়ে দিয়েছি। এরপর কেকের ওপরে একটু ক্রিম লাগিয়ে নেব। তো ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি কেকের ওপরে। ক্রিমটা দেওয়ার পরে কেকের ওপরে ক্রিমটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর ফ্রিজে এটাকে 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দিতে হবে যাতে ক্রিমটা শক্ত হয়ে যায়, কারণ ওপর থেকে আমাদের আবার জেলি মিক্সার দিতে হবে। তো এইভাবে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে যাতে ক্রিমটা পুরোপুরি শক্ত হয়ে যায়, সেট হয়ে। এরপর আরেকটা মিক্সার বানিয়ে নিয়েছি, এর মধ্যে 300 ml জল দিয়েছি আর 6 টেবিল স্পুন জেলি পাউডার দিয়েছি আমি। তো জেলি মিক্সারটা ঢেলে দেওয়ার পর আধ ঘন্টা রুম টেম্পারেচারে রাখলেই জেলিটা সেট হয়ে যাবে। তো জেলিটা সেট হয়ে যাওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি আর ওপরে একটু চেরি আমন্ড আর চকলেট দিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।